দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াকে ঘিরে তোলপাড় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এক শিক্ষকের বিরুদ্ধে ভর্তি পরীক্ষা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে বিভাগীয় শাস্তির সুপারিশ, আরেক শিক্ষকের অনিয়মতান্ত্রিক পদোন্নতি স্থগিত। দুদিকের চাপে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভিসি ডক্টর ইমরান কবির চৌধুরী বলছেন, বিচার হবে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 2019-20 শিক্ষাবর্ষের বি ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে গণমাধ্যমে উঠে আসে চাঞ্চল্যকর সংবাদ। ভর্তি পরীক্ষা না দিয়েও 12তম অবস্থানে এক শিক্ষার্থী। তদন্তে উঠে আসে জালিয়াতি নয়, ভর্তি পরীক্ষার্থীর ওএমআর শিট ভুল করে পূরণেই ঘটেছে এমন বিপত্তি। এমন সংবাদে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল তথ্য সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানায় শিক্ষক সমিতি। তদন্তে দোষ পাওয়া যায় ওই পরীক্ষায় বি ইউনিটের প্রবেশপত্র বাছাই কমিটির দায়িত্বে থাকা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহবুবুল হক ভুঁইয়ার। অন্যান্য ডেটা অ্যানালাইসিস, ফোন কল রেকর্ডের অ্যানালাইসিস সবকিছু মিলে আমরা কমিটি তিনজন একই সিদ্ধান্ত উপনীত হয়েছি, আসলে তথ্য ফাঁস বা তথ্যটাকে দেয়া এটা মাহবুবুল হক ভুঁইয়াই করেছেন। অভিযোগ অস্বীকার করেছেন মাহবুবুল হক ভুঁইয়া। আর ওনারা যেহেতু বলছেন আমি জড়িত, তাহলে আমি শুরু থেকে আমি বলছি, আমি সেদিন সংবাদ সম্মেলন করে বলেছি যে আপনারা এটার প্রমাণ দিন কিভাবে আমি জড়িত, সেটা নিশ্চয় তাদের কাছে প্রমাণ আছে। সেই প্রমাণটা আমি নিজেও চাইছি, আমি বলছি এই শুধু প্রমাণ আমাকেই না, আপনারা হচ্ছে এই প্রমাণটুকু পুরো গণমাধ্যমের সামনে দিন, সবাইকে জানান। এদিকে পদোন্নতি স্থগিত হওয়া শিক্ষক কাজী এম আনিসুল ইসলামের দাবি সম্মান ফিরিয়ে দেয়া। আমার পদোন্নতি তারা দিয়েছেন, সেটি তারা আমাকে আবার ফিরিয়ে দেবেন, সে দাবিটি আমি করছি, বেশি কিছু না। আমি যাতে সম্মানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে চলাফেরা করতে পারি, আমি যেন সম্মানের সঙ্গে শিক্ষার্থীদের সামনে গিয়ে পাঠদান করতে পারি। তবে ভিসি বলছেন নিয়ম মেনেই অভিযুক্ত শিক্ষকদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি তদন্ত কমিটি করে দিয়েছি, তদন্ত প্রতিবেদন মাহবুবুল হক ভুঁইয়া সহ আরও কয়েকজনের নাম এসেছে, তদন্ত প্রতিবেদন সিন্ডিকেটে উপস্থাপিত হয়েছে, আলোচনা হয়েছে, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বিচার প্রক্রিয়ায় গিয়ে যাবে, কারো প্রতি অবিচার হবে না। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চলমান অস্থিরতা শেষ দেখার অপেক্ষায় ছাত্র শিক্ষক অভিভাবক সহ সচেতনদের। বাংলাভিশন নিউজ ডেস্ক।